হ্যালো বন্ধুরা চলে এসেছি মিঠি ভাই দেখতে সুন্দর ভিডিও নিয়ে তো চলো দেখি ভিডিওটা আগে কি হয় এ কি মা মাদুর নিয়ে কোথায় যাচ্ছে উফ কি গরম পড়েছে এত গরম করছে ঘরে শোয়াই যাচ্ছে না তো তার জন্য মাদুরটা এনে বাইরে এলাম মাদুরটা পেতে বাইরে শুই একটু আরামও লাগবে উফ এই মিঠি মাহি বান্টি আরে তোরা মাদুরটাকে পেতে নি এই পায়েল আয় রে বাইরে আয় বাইরে সে ছবি আয় রে হ্যাঁ দিদি যাচ্ছি আয় 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 মিঠি মাই বান্টিকে নিয়েও চলে আয় হ্যাঁ যাচ্ছি ও কি গরম পড়েছে দেখেছো ছেলে মেয়েগুলো এখনো এলো না কি রে মিঠি মাই বান্টি আয় তাড়াতাড়ি হ্যাঁ আমি যাচ্ছি তাড়াতাড়ি ঘরের মধ্যে একদম থেকে যাচ্ছে না এত গরম সবাই এক একে বেরিয়ে এলো বাইরে শুতে দিদি তুমি ঠিকই বলেছ খুব গরম করছে ঘরের ভেতর বেশ বাইরে শোবো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও পাবো ঘরের ভেতরে এত গরম যে শোয়াই যাচ্ছে না কিদে বানছি না যা আজ কেমনে বাইরে শোবো কি মজা চল চল শুয়ে পড়ি গা সত্যি তাই গড়ে খুব গরম করছে আর ঘুমও আসছে না এখানে শুলে গরমটা অন্তত একটু কম লাগবে না না আমি তাদের দিকেই শুয়ে পড়ি আর দেখো এখানে এই বলে মিঠিরা সবাই মিলে শুয়ে পড়লো বাপরে এত গরম করছে না শুতেও পাচ্ছি না কি করি মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কোনো জায়গায় যদি শুতে পারতাম খুব ভালো হতো আমার একদম ঘুম মাসছে না বাইরেও তো দেখছি সেরকম গরম করছে এ বিটি অমরটা এত ঘুমই আসছে না এ দেখ মিটি কাকিমার মাসিমণি কেমন ঘুমিয়ে পড়েছে চল আমরা বঞ্চের বাড়িতে কেউ ঘুরে আসি কি গরম করছে একটু ভালো লাগছে না হে ম্যান্টি দাদা ঠিকই বলেছিস চল এই আমিও যাব চল চল আমার আর ঘুম মাসছে না চল রে কী দু দেখছে সবাই চলে এসেছে এ মিটি দেখ আমাদের মতো আমাদের বন্ধুগুলোও তো চলে এসেছে কি ব্যাপার আর বলিস না রে খুব গরম করছিল তার জন্যই তো আমরা সবাই মাঠে চলে এলাম খুব ভালো করেছিস আমরা তো বাইরেই শুয়েছিলাম কি করব কাকিমার মা ঘুমিয়ে পড়েছে সেই ফাঁকে আমরা পালিয়ে এসেছি আমিও তো তাই করেছি মা শুয়েছিল আর আমার ঘুম আসছিল না কি করব মা তো ঘুমিয়ে পড়েছে গরমে ঘুম আসে তার জন্য আমিও চলে এলাম এসে তো দেখছি তোর সবাই চলে এসেছিস আরে তোরা তো আসল জিনিসটা দেখলি না দেখ দেখ সামনে দেখ কত বড় একটা ওয়াটার মেলন এনেছি দেখ ওরে বাবা কত বড় ওয়াটার মেলন দেখেছো বন্ধুরা বাবলু কত বড় একটা ওয়াটার মেলন এনেছি কি ব্যাপার কি হবে এত বড় একটা তরমুজ দিয়ে চলো দেখি আরে বাবলু করেছিস কি এত বড় তরমুজ কি হবে রে আমার তো মাথায় কিছু ঢুকছে না সত্যি তাই এ বাবলু তুই কি করবি রে এত বড় তরমুজ দিয়ে হ্যাঁ রে বাবলু তুই কি করবি এত বড় তরমুজ দিয়ে সেটা তো বল আগে আজকে আমরা এই ওয়াটারমেলন দিয়ে না আইসক্রিম করব এর মধ্যে আমরা সবাই ঘুমাবো আর আমাদের গরমই করবে না কিভাবে কিভাবে সেটা তো বুঝলাম না তরমুজ দিয়ে আবার আইসক্রিম আরে বাবলু কি রে তুই কি বলছিস তোর মাথাটা তো ঠিক আছে তো আরে বলছিস কি বাবলু আইসক্রিম নে নে তোর তো কোন তো ভীষণ গরম করছে

তারপরে আমরা শুতে পারবো এখনো অনেক কাজ বুঝতিস নে নে হাত চালা সবাই মিলে তাহলে করি হ্যাঁ আমরা রাজি আছি নে নে সব लेके போர் করি যা গরম করছে একটু ঠান্ডা শুতে পারবো এইখান দিয়ে এইভাবে ধৈর্য করতে হবে বা দারুণ করলি তো बबलू হ্যাঁ আরে এদিকে জল না দেখো দেখো বন্ধুরা কত সুন্দর করে ওরা তরমুজ দিয়ে ঘর বানিয়ে নিয়েছে দেখ দেখ এবার তো তরমুজটা পুরো ঘরের মতনই লাগছে বেশ হবে এই এরপর তো আমাদের দরজা করতে হবে তারপরে সিঁড়ি করতে হবে জানালা করতে হবে নেই নেই তাতে হাত চালা দেখ এইবার জানলা লাগাচ্ছি আমরা বা পুরো জানলার মতো হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা তরমুজটা কি সুন্দর ঘরের মতো হয়ে গেছে এই দেখ আমি সিঁড়ি নিয়ে চলে এসেছি নেই সিঁড়িটা লাগিয়ে নে পা আমাদের ঘরটা তো দারুণ হবে এইবার আমাদের সিঁড়িটাকে রং করতে হবে এই নি তাতাই নে সিঁড়িটাকে রং করে নে কিন্তু সিঁড়িটা কি রং করা যায় বলতো এক কাজ কর সিঁড়িটাকে বরং চল লাল রং করে দি দাঁড়া দাঁড়া আমি রং আনছি তাতেই রং আনছি এই দেখো বন্ধুরা রং চলে এসেছে আর এখন সবাই সিঁড়িটাকে রং করতে ব্যস্ত হয়ে গেছে চলো আমরা তাহলে সিঁড়িটাকে তাতাই রং করে নিই দেখেছ কত সুন্দর ওরা তরমুজ দিয়ে ঘর বানিয়েছে এবার তো দেখার পেলা কি করে ওরা আইসক্রিম দিয়ে ঘটায় ঠান্ডা করে তাই না চলো সিঁড়িটাকে তাহলে তাড়াতাড়ি রঙ করে দিই দেখো বন্ধুরা কত সুন্দর সিঁড়িও তৈরি হয়ে গেল দেখেছো পুরো মনে এই তো আমাদের ওয়াটার বিলের রুম তো তৈরি হয়ে গেল এইবার কি করতে হবে রে বাবলু বলতে তাড়াতাড়ি তারি হচ্ছে আইস আর পাল আইস জয় জয় আমি তাড়াতাড়ি যাই দেখটু ফ্রিজ দেখে একটু আইস নিয়ে আসি গা হ্যাঁ বন্টি একদম দেরি করিস না যা যা তাড়াতাড়ি যা বেশি করে আনবি কিন্তু টন্ডে ঠান্ডা আমরা ঘুমাবো তাড়াতাড়ি যা এই বলে বান্টি আইস আনতে গেল অনেকটা আনবো অনেকটা আনবো তাড়াতাড়ি যাই দেখি দেখি কেমন হয়েছে একবার দেখি ওয়াউ দারুণ হয়েছে তো রুমটা ইস এবার একটু বরফ দিলেই তাহলেই রুমটা কমপ্লিট হয়ে যাবে এই আমি কিন্তু সবাই বলে দিলাম আমার যা গরম করছে ও মাই দিদি তুমি একটু নামো না আমি একটু দেখি কেমন হয়েছে আমাদের ওয়াটারমেলন রুমটা হ্যাঁ হ্যাঁ এই তো নামছি যা দেখ কি মজা একটু দেখে আসি কেমন হয়েছে ওয়াও কি সুন্দর হয়েছে ইটি রে আয় আয় দেখবি দেখবি আয় কি সুন্দর হয়েছে তাই নাকি কই দেখি যারা যারা দেখি 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 ও কি সুন্দর মটমণুকে আমি এখনই ঢুকে পড়ি চল সোনা আমরা এখনি একটু ঢুকে দেখি কেমন লাগছে ওয়াটারমিলন রুমে এই না 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 মিঠি এখন ঢোকিস না দাঁড়া আগে বরফটা দেওয়া হোক তারপরে আমরা ওয়াটারমিলন রুমে ঘুমাবো হ্যাঁ এখন নাম এখন নাম ওই দেখ বান্টি চলে এসেছে তো এই বান্টি তাড়াতাড়ি আয় রে আর দেখো বন্ধুরা এখানে বান্টি বরব নিয়ে চলে এসেছে আর এখন শুধু বরবগুলো আমাদের এখন ওয়াটার মিলনের ঢালের পালা চলো তাহলে তাড়াতাড়ি আমরা বরবগুলো ঢেলে দিই ওই ওই দেখো আমি কত বরব এনেছি তাড়াতাড়ি ওয়াটার মিলনে ঢেলে দিই দাঁড়াও

ও কি গরম ও কি বলো লাগছে ও আমতো সিদ্ধ হয়ে গেল এ বাবলু তুই একটু নাম আমরা একটু আইসক্রুমে শুই আমাদের তো গরম করছে আয় আয় হ্যাঁ বাবলু নাম না রে আমাদেরও ভীষণ গরম করছে একটু আইসক্রুমে আমাদেরও থাকতে দে ইমাই আমরা কি তো আইস রুম থেকে বেরোবো না হ্যাঁ বেশ মজা হবে চল আমরা বরেঞ্চে আইসক্রুম এ কি ঘুমিয়ে পড়ি গা যা ঘুম পেয়েছি চল 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 হ্যাঁ হ্যাঁ চল চল কি মজা লাগছে খুব ভালো লাগছে আমার পুরো ঘুম চলে আসছে না আমি একটু ঘুমিয়ে পড়লাম হ্যাঁ তারপরে পরে আমাকে ডাকবি আয় আয় আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়ি আয় না বেশ মজা লাগবে ও আর কতক্ষণ শুয়ে থাকবো না উঠি একি মিছে মাই বান্টি ওরা কোথায় গেল ওরা তো এখানেই শুয়েছিল পায়েল এই পায়েল পায়েল হুম কি বলছো দিদি বেশ ভালো লাগছে গো বাইরে শুতে এখানে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আরে এই পায়েল ওঠ না হুম কি হয়েছে? মিঠি মিঠিমায়ে বান্ডিকে দেখেছিস? না না আমি কি করে দেখব? দেখেছো? ছেলে এগুলো কাণ্ড দেখেছো? কোথায় গেল বলতো? কে জানে ও তো আমার পাশেই শুয়ে তাই তো কিন্তু গেল কোথায়? দেখো তো দিদি একটু সোহানার মাকে জিজ্ঞেস করে সোহানার বাড়িতে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও তাই জিজ্ঞেস করছি। সোহানার মা ও সোনের মা কোথায় গেলে কি হলো আমাকে ডাকছো মিঠির মা বলছি সুয়ানা বাড়িতে আছে মিঠি মাইরা কি সুয়ানের সঙ্গে খেলা করছে কই না তো আর বলো না দেখো না আমি দুপুরে শুয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সুয়ান আমার পাশে নেই জানি না মেয়েটা কোথায় গেল আমি তো ভাবছি হয়তো তোমাদের বাড়ি আছে না না আমাদের বাড়ি তো নেই আমি তো ভাবছি মিঠি মাই বান্ডি তোমাদের বাড়ি আছে দেখো তো কোথায় গেল চলো চলো দেখি একটু মাঠের দিকে চলো তো হ্যাঁ চলো এই পাইল আয় হ্যাঁ দিদি চলো চলো দিদি এখানে তো মাঠে কাউকে দেখছি না কোথায় গেল সব দেখো দেখো কত বড় একটা তরমুজ গো এত বড় তরমুজ মাঠের মধ্যে কোথা থেকে এলো তাই তো এত বড় ওয়াটারমেলন কোথা থেকে এলো দেখ দেখ আবার পাইল দেখ সোনার মা দেখো এখানে তো আবার দেখছি পুরো জানলার মতো করা দেখি তো জানলা দিয়ে ও ওরা তো সব শুয়ে আছে গো দেখো দেখো কাণ্ড দেখো সোনার মা ওরা তো সব ওয়াটারমেলানটাকে ঘর বানিয়ে ওরা তো ওয়াটার মিলনের ভেতরে শুয়ে আছে কি বলছো কি মিঠির মা আরে হ্যাঁ গো দেখো দেখো তো দিদি আমি দেখি তো হ্যাঁ এই কিরে দেখছো দেখিছো কেমন সময় ঘুমাচ্ছে দাঁড়াও দিদি আমি দরজাটা খুলছি কেমন দরজা করেছে কত সুন্দর সিঁড়ি করেছে কি বুদ্ধি বেশ ঠান্ডাও পাচ্ছে বলো আমরা গরমের মধ্যে শুয়ে আছি আর ওরা কি সুন্দর তরমুজের ভেতরে ঠান্ডা ঘরে শুয়ে আছে চলো চল একটু দেখি ওদেরকে এই মনে হচ্ছে আমাদের ডাকছে চল চল এই মা কাকিমা মা তুই সবাই চলে এসেছি কি হবে এখন মা তোমরাও এসেছো কাকি মা এসেছো হ্যাঁ দেখো আমরা কি সুন্দর ওয়াটার মিলনে আইসরুম বানিয়েছি তোমরাই শোবে নাকি বানাতে কোন খুব ঘুম দিলাম আ যা আরাম লাগছিল না হ্যাঁ সত্যি গো মাঝে মনে ঠিকই বলেছে মিঠি কি ভালো লাগছিল আর ঘুমটা যা দিলাম না এপি ঘুম একটা ও কে এসেছে ও মা কাকিমা তোমরা বেশ ঘুমাচ্ছিলাম ঘুমটা ভাঙিয়ে দিলে কত সুন্দর ঠান্ডা করে আমরা ঘুমাচ্ছিলাম জানো মা তুমি মা তো খুব গরম করছিল তার জন্যই তো আমরা মাঠে এসে তরমুজটাকে ঘর বানিয়ে তাতে বরফ দিয়ে আমরা শুয়েছিলাম আর কি মজাই না লাগছিল তোমরা ছবে মা বাহ তোরা তো বেশ ভালো পারিস আমরা ঘুম থেকে উঠে দেখে তোরা আমাদের পাশে নেই আমাদের চিন্তা একদম প্রাণ যায় যায় আর তোরা এখানে এসে এই কাণ্ড করছিস সত্যি তোদের বুদ্ধি বলে আরি ঠিকই বলেছো দিদি ওদের যা বুদ্ধি না দেখো কি সুন্দর একটা আইডিয়া বের করে ঠান্ডা ঘর তৈরি করেছে তোর দিয়ে আমাদের মাথায় তো এইসব আসেই না তো যাই হোক আমাদেরও কিন্তু খুব ইচ্ছা করছে একটু তরমুজের ভেতরে গিয়ে একটু শোতে চলো আমরা একটু ঠান্ডায় শুয়ে আসি গা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে টাটা লাভি অলসোনারা